ক্লাস টুয়েলভে ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা দশম অধ্যায়ের তৃতীয় নম্বর কোশ্চিন আলোচনা করতে যাচ্ছি, এবং এর আগে 44 এবং 45 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করেছি সর্বশিক্ষা অভিযানের, এবং আলোচনা করেছি আমরা যে শিক্ষাকে যদি সার্বজনীন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। এই কোশ্চেনগুলো আজকে আলোচনা করেছি আমরা এর আগের ভিডিওগুলোতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বশিক্ষা মিশন, যেটাকে আমরা বলি SSM। এই সর্বশিক্ষা মিশন বাস্তবে রূপদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন পদক্ষেপগুলো গ্রহণ করেছে, যে কর্মসূচিগুলো গ্রহণ করেছে সেগুলো আলোচনা করব। কোশ্চিন তোমাদের এরকম হতে পারে যে সর্বশিক্ষা মিশন কি, এবং সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ, বা এরকম হতে পারে যে পশ্চিমবঙ্গ নিরক্ষরতা সমস্যা সমাধানের যে কর্মসূচি অনুসরণ করা হয়েছে তার সঙ্গে তোমার পরিচিত করো। ঠিক আছে, অর্থাৎ খুব সহজ ভাষায় সর্বশিক্ষা মিশনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়গুলো এখানে কিন্তু আলোচনা করতে বলেছে। তাহলে যদি আমরা দেখি যে সেই কর্মসূচিগুলো কী কী, তাহলে আমরা এখানে বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারবো। তাহলে দেখো যে প্রথম কর্মসূচিটি কী রয়েছে, সেটা হচ্ছে স্কুল চলো কর্মসূচি। স্কুল চলো কর্মসূচি কি, আমাদের রাজ্য সরকার স্কুল চলো কর্মসূচি গ্রহণ করেছে ছেলে মেয়েদেরকে সচেতন করার জন্য, তাদের পিতামাতাকে সচেতন করার জন্য, যাতে তারা শিক্ষা নিয়ে বিষয়টা নিয়ে সচেতন হয় এবং ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠায়। এই জন্য এখানে একটা স্কুল চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারপরে সবুজ কার্ড বিতরণ, সবুজ কার্ড বিতরণের ব্যাপারটা কি, বলা আছে সরকার গৃহীত এই কর্মসূচি গ্রাম কমিটি ও শিক্ষকগণ প্রতিটি গ্রামে ঘরে ঘরে গিয়ে স্কুলে যাওয়ার ছেলে মেয়েদের এবং অভিভাবকদের বোঝান, এবং তাদের স্কুলে পাঠানোর জন্য বিভিন্ন রকম সমাজ সচেতনমূলক কাজগুলো তারা করে থাকে। অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষিকারা তার সঙ্গে সঙ্গে গ্রাম কমিটির এবং তার সদস্যগণ নিয়ে ছেলে মেয়েদেরকে বোঝান, তাদের পরিবারকে বাড়িতে গিয়ে বোঝান, এবং তাদের যাতে স্কুলমুখী হয় বা স্কুলে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। তারপরে শিশু শিক্ষা কেন্দ্র গঠন, অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য শিক্ষা কেন্দ্র গঠনের কথা বলা হয়েছে। প্রায় 16,049টি শিশু কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে, এবং যেখানে 12 লক্ষ শিশু শিক্ষা গ্রহণ করেছে। তারা বলছে কলকাতায় বেসরকারি প্রচেষ্টায় যদি আমরা দেখি তাহলে 395টি শিশু শিক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখানে প্রায় 23,000 ছেলে মেয়েদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে। তারপরে বলছে যে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে, যেরকম বিনামূল্যে বইপত্র দেওয়া, স্কুল ইউনিফর্ম দেওয়া, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু রাজ্য সরকার করেছে। তারপরে বিকল্প বিদ্যালয় গঠনের করার কথা যদি আমরা দেখি তাহলে এখানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুকে 2003 সালের মধ্যে প্রথাগত বিদ্যালয়ে অর্থাৎ ফর্মাল এডুকেশনের বিকল্প বা পরিপূরক বিদ্যালয়ে ভর্তি করতে হবে। তারপরে বলেছে যে 2006 সালের মধ্যে সকল শিশু চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষাগ্রহণ সুনিশ্চিত করতে হবে, অর্থাৎ কেউ যাতে স্কুল থেকে পালিয়ে না যায় বা স্কুল শিক্ষা ব্যবস্থা বাদ না দিয়ে দেয়। তারপরে বলছে 2010 সালের মধ্যে সকল শিশু যাতে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত যাতে 2010 সালের মধ্যে তারা সমাপ্ত করতে পারে ক্লাস 8। তারপর বলা হয়েছে যে 2010 সালের মধ্যে যে সকল শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছিল তারা যাতে 14 বছর বয়স পর্যন্ত প্রথম প্রাথমিক শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে ছেড়ে না যায় থেকে সুনিশ্চিত করা হয়। অর্থাৎ রিটেনশনের কথাটা বলা হয়েছে যে 2010 সালে যেসব শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে 14 বছর বয়স পর্যন্ত তারা যাতে বিদ্যালয়ের মধ্যে শিক্ষা গ্রহণ করে, কেউ যাতে স্কুল বাদ না দেয়, কেউ যাতে ড্রপ আউট না হয়। তারপরে বলা হয়েছে যে এই যে শিক্ষার বিষয়টা, SSM-এর বিষয়টা, সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কে দায়িত্ব নিতে হবে, এবং এই কর্মসূচিগুলো রূপায়ণে পশ্চিমবঙ্গ সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল, যে কমিটিগুলো গঠন করেছে কাজ করার জন্য, সেই কমিটিগুলো এখানে দেওয়া হয়েছে। যেরকম দেখো যে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে এই কর্মসূচি গ্রহণের রূপায়ণের জন্য গঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন সংস্থা, এবং এই সংস্থার সভাপতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং কার্যকরী সভাপতি হলেন বিদ্যালয় শিক্ষা বিভাগের মন্ত্রী, ও সহসভাপতি হলেন বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান। এবং এটা হলো কোনটা, রাজ্য স্তরে, এবার জেলা স্তরে কি বলেছে, এটা একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান কমিটি, জেলা সর্বশিক্ষা অভিযান কমিটি। এই কমিটির সভাপতি হলেন জেলা সভাধিপতি, কার্যকরী সভাপতি হলেন জেলা মহার্তা, জেলা সভাপতি হলেন শিক্ষা বিভাগের কর্মাধ্যক্ষ, রাজ্য পর্যায়ে
সর্বশিক্ষা অভিযান কর্মসূচি রূপায়ণের স্তর যদি আমরা দেখি, তাহলে প্রথম হচ্ছে রাজ্য স্তর। এই যে দেখা দেখো রাজ্য স্তরকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন সংস্থা, তারপরে হচ্ছে কি জেলা স্তর, জেলা স্তরে কি আছে জেলা সর্বশিক্ষা অভিযান কমিটি, পঞ্চায়েত স্তরে কি হয়েছে পঞ্চায়েত সমিতি শিক্ষা দপ্তর, গ্রাম সভা গ্রাম গ্রাম স্তরে কি হয়েছে গ্রাম সভা শিক্ষা কমিটি। এই সংস্থা বা এই কমিটিগুলো গঠন করার মাধ্যমে সর্বশিক্ষা মিশনকে সার্থকভাবে বাস্তবে রূপায়ণ করার জন্য কতগুলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই কর্মসূচিগুলোর মাধ্যমে যাতে আমরা সর্বশিক্ষা অভিযানকে বা শিক্ষার বিষয়টাকে যাতে সার্বজনীন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট কাজ করেছে। পঞ্চায়েত সমিতির স্তরে সর্বশিক্ষা অভিযান কর্মসূচি দেখাশোনা করে পঞ্চায়েত সমিতির স্থায়ী শিক্ষা দপ্তর ও গ্রাম সভার ক্ষেত্রে গ্রাম সভা শিক্ষা কমিটি। বুঝা গেল এই কাজগুলো কিন্তু আমাদের রাজ্য সরকার করেছে। এবং আর কোনগুলো কাজ করেছে এগুলোও কিন্তু রাজ্য সরকার আমার বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, যাতে ছেলে মেয়েদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় এবং শিক্ষা যাতে অবৈতনিক এবং বাধ্যতামূলক করা যায়, সব মানুষের মধ্যে কুসংস্কার এবং মানুষের মধ্যে যে ভ্রান্ত চিন্তা ভাবনা সেগুলো যাতে শিক্ষার আলোয় তাদের ভিতরে উজ্জ্বল হয়ে ওঠে, তারা যাতে জীবনটাকে সঠিকভাবে দেখতে পারে, তারা যাতে নিজের ভালো মন্দ বুঝতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুবই জরুরি। শিক্ষা ছাড়া আমাদের মনের যে অন্ধকার তা কোনোদিনই মিটতে পারে না, আমাদের মধ্যে যে অমানবিক আচরণ সেই বিষয়গুলো আমরা মেটাতে পারি না। একমাত্র শিক্ষাই আমাদের মধ্যে সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজের দিকে আমাদের অগ্রমুখী করে তোলে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আজকে যে সর্বশিক্ষা মিশন আমরা বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বাস্তবে রূপায়ণের জন্য কোন কোন কর্মসূচিগুলো বা কোন কোন প্রচেষ্টাগুলো করেছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরে ভিডিও তোমরা আবার একটা নতুন বিষয় নিয়ে আমি হাজির হব। যারা তোমরা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি তোমরা যদি এই ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হও, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে নিজের ভাই বোনদের সঙ্গে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবে, মেটেরিয়ালগুলো শেয়ার করবে। এবং এই পিডিএফ মেটেরিয়ালগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এই দুটোতে জয়েন হতে পারো। ঠিক আছে, তাহলে সেখান থেকে তোমরা প্রত্যেকটা মেটেরিয়াল প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভিডিওটি পুরো ধৈর্যের সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।